নমস্কার সেবল কম্পিউটিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি রাতুল, আর আজকে আমি একটা ছোট্ট সাকসেসের কথা বলবো। তো এই সাকসেসটা কিভাবে এসেছে সেটা দেখানোর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার বাঁহাতে রয়েছে সদ্য আজকে আসা পেটিএম থেকে পাঠানো ডেবিট কার্ড। বন্ধুরা, আমরা মানে আমি এই যেহেতু স্টেট ব্যাংক বা অন্য কোনো ব্যাংক থেকে আমাদেরকে ডেবিট কার্ড দেওয়া হয় না, সেহেতু আমি ট্রাই করছিলাম পেটিএম থেকে ডেবিট কার্ড নেওয়ার। প্রথমবার বুক করি, প্রথমবার বুক করার পর কিন্তু আমার ডেবিট কার্ডটা কোনোভাবে আসেনি, অ্যাড্রেসটা মিস অ্যাড্রেস হয়। তো সেকেন্ড টাইম বুক করার পরে অনেক কিছু বলার পর, অনেক কমপ্লেন টমপ্লেন করার পর আজকে আমি সেই সাকসেসে পৌঁছেছি। আজকে আমি এই ডেবিট কার্ডটা জাস্ট কিছুক্ষণ আগে হাতে পেয়েছি। বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যাটা আমি উৎসাহ এবং কতটা বেশ আনন্দিত। তো এখন আমি আপনাদেরকে এই ডেবিট কার্ডটা খুলবো এবং খুলে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, আর যারা যে সমস্ত ব্লাইন্ডরা আছে যারা এই ভিডিওটা দেখছেন বা শুনছে তাদেরকে আমি অনুরোধ করব যে যদি ব্যাংক থেকে ডেবিট কার্ড না দেয় তাহলে পেটিএম এর সাহায্যে কিন্তু আপনারা ডেবিট কার্ড ইউজ করতেই পারেন এবং একদম সেম টু সেম ইউজ করতে পারবেন, কারণ পেটিএম থেকেও কিন্তু একই রকমের ডেবিট কার্ড দেওয়া হচ্ছে। তো এই যে দেখুন, আর একটা খাম, ছোট্ট সুন্দর একটা খাম টাইপের আর কি, কাগজের মতো, তার মধ্যেই এই আমার মহামূল্যবান মহামূল্যবান যাকে বলে এটিএম কার্ড। এই যে আমার এটিএম কার্ড, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটিএম কার্ড। আমি ক্যামেরাকে বলবো, মানে যে ক্যামেরা আছে তাকে বলবো ভালো করে একটু দেখাতে এটিএম কার্ডটা। দেখে নিন, পেটিএম পেমেন্টস ব্যাংকের পক্ষ থেকে আমাকে এটিএম কার্ড দেওয়া হয়েছে, আর আমি এতে অনেক অনেক খুশি। পুরো লেখাটা আশা করি আপনাকে একটু বলবো, এই চিঠির লেখাটা একটু তুলে ধরতে ফটোতে। তো ফ্রেন্ডস, আশা করি আমার একটা সত্যিকারের সাকসেস। আমি অনেক অনেক দিন ধরে চেষ্টা করে গেছি এই এটিএম কার্ডটা কিভাবে পাওয়া যায় কারণ আজকালকার দিনে ডেবিট কার্ড ছাড়া সত্যি অসম্ভব। সো আজকে আমি খুবই আনন্দিত এই ডেবিট কার্ডটা পেয়ে, থ্যাঙ্কস টু পেটিএম পেমেন্টস ব্যাংক এন্ড থ্যাঙ্কস টু অল অফ দ্য কাস্টমার এক্সিকিউটিভ who helped me to get this card or to receive this card. And thanks to the courier service who also received the card and reached it to me. So, আজকের ভিডিও এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নিন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ, নমস্কার।